জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজার রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল নিষ্পত্তিতে সময় বাড়াতে করা আবেদনের উপর আজ আদেশ দেবে দেশের সর্বোচ্চ আদালত প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের চার সদস্যের আপিল বিভাগ শুনানি নিয়ে আদেশের এই দিন ঠিক করে এর আগে ষোলো মে এক আদেশে আপিল বিভাগ একত্রিশ জুলাইয়ের মধ্যে খালেদার করা ওই আপিল নিষ্পত্তির জন্য নির্দেশ দিয়েছিল এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা চেয়ে খালেদা জিয়া আবেদন করেন সেই ধারাবাহিকতায় একত্রিশ জুলাইয়ের মধ্যে যদি খালেদার আপিল শুনানি শেষ না হয় সময়ের প্রার্থনা বিবেচনা করা হবে বলে জানায় আপিল বিভাগ পরে চেম্বার আদালতের নয় দিন এবং আপিলের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শেষে আদেশের দিন ঘোষণা করে সর্বোচ্চ আদালত